পড়াশোনা কত শত এক্সাম লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান লাফালাফি কথা নিয়ে কাটাকাটি মন খুলে নাচ গান করো তুমি যত ফান কোথা গেলে পাবো হাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে আহ টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান শিক্ষা শৃঙ্খলা এবং চরিত্র এই তিনটি জিনিস হলো এখানকার মোটো ছাত্ররা এবং শিক্ষকরা আমরা এই তিনটি জিনিসই অনুসরণ করি এইটা আমাদেরকে ডিকটেট করে এছাড়াও আমার যে ইউনিফর্ম এই ইউনিফর্মটা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সর্বোপরি যে রেজিমেন্টেশন তার প্রতীক যার প্রেক্ষিতে আমার শিক্ষকরা গাইডেড হচ্ছে এবং শিক্ষকরাই এই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে শিক্ষকরাই মূল ভূমিকা পালন করছে এছাড়াও আমি মনে করি যে ছাত্র এবং অভিভাবক তাদের সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এই শিশু দিবসে শিশু দিবসকে সামনে রেখেও আমরা কাজ করব এবং করছি আমাদের শিশুরা এটা মনে প্রাণে ধারণ করে টিচাররা আমার ভালো ব্যবহার তাদের সাথে সবসময় শ্রদ্ধার সাথে কথাবার্তা শ্রদ্ধার সাথে সব কাজ করা এইসব দিকে তারা আমাকে হয়তোবা সেরা বলে মনে করেছে ভবিষ্যতে ইনশাল্লাহ শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমাদের সমাজের শিশুদের জন্মের পর থেকে তাদের বাবা মারা প্রথম থেকে চাপিয়ে দেয় এই শিশু ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে তাদের নিজেদের যে একটা ইচ্ছা আছে সেটা তারা প্রকাশ করার আগেই তাদের উপর এই দুইটা চাপ চাপিয়ে দেওয়া হয়
এই সময় তারা বড় হতে হতে এই বাইরের জিনিসপত্র তারা ভাবতে পারে না, তাদের মানসিক গঠন ঠিকভাবে হচ্ছে না, এই জন্য এই এই ব্যাপারগুলো একটু ভালোভাবে দেখা উচিত আমাদের। এটাই আমি বড় হয়ে এইসব ব্যাপার নিয়ে কাজ করতে চাই। যেহেতু স্কুলিংটা আসলে আমাদের ভিত গড়ে দেয় এবং এটা আমাদের গোড়া, এটা আসলে ভোলা উচিত না আসলে আমাদের। তো মাঝে মাঝে হলেও আসলে যারা আর কি পাশ করে বের হয়ে গেছে বা কর্মক্ষেত্রে যারা আমরা কাজ করছি তাদের আসলে উচিত আমি মনে করি যে মূলে ফেরত আসা, কারণ মূলে ফিরতে হবে দিন শেষে আমাদের। এখনকার শিশুদের দিকে যদি তাকাই তাহলে আসলে বলবো যে তারা অনেক বেশি প্রোঅ্যাক্টিভ এবং আগের থেকে অনেক কর্মকাণ্ডের মধ্যে তারা জড়িত আর কি। আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে একটু সহজ সরলতা বেশি ছিল, সুযোগ সুবিধা কম ছিল। কিন্তু সুযোগ সুবিধা বা আপনি যদি প্রযুক্তির দিকে তাকান তাহলে দেখবেন যে আমাদের সময় অন্তত মানবিক যে যোগাযোগ বা মানুষ মানুষের সম্পর্ক হওয়া এই ব্যাপারগুলো গুরুত্ব পেত, যেটা কিনা এখন মনে হয় যে কিছু জায়গায় আমরা আসলে আবেগের ঘাটতি ঘটে যাচ্ছে। কেননা আমরা আসলে মনে হয় যে এখনকার শিশুরা আসলে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে এবং প্রযুক্তির নির্ভরতা আসলে আমাদেরকে যোগাযোগের জায়গায় বা ওয়ান টু ওয়ান সম্পর্ক যেটা রিলেশনের জায়গায় সেখানে আসলে আমরা মনে হয় একটু খেয়েই হারিয়ে ফেলছি, যেটা কিনা আগেকার দিনে এই সুযোগটা ছিল না। তবে এখনকার যারা শিশু তারা অনেক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আগাচ্ছে। আমার মনে হয় নেতৃত্বের যে গুণাবলীর কথা আমরা সবসময় বলে আসি তাতে করে আসলে এটা সহায়ক ভূমিকা পালন করে। তবে এটা মনে রাখতে হবে যে ইন্টারনেটের যুগ যেহেতু এখানে আসলে হতাশা যেতে ভর না করে বা সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের জায়গা তৈরি হয়ে গেছে যে আচ্ছা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আছি, লাইক কম পড়লো কিনা, শেয়ার কম পড়লো কিনা, এতে করে আমার আসলে সমাজে আসলে গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে কিনা, এটা আসলে মনে রাখতে হবে যে রিয়েল লাইফের সাথে এটা আসলে কোনো সম্পর্ক নাই। তার চেয়ে বরং মানবিক যে সম্পর্ক গড়ে তোলা, নেতৃত্বের গুণাবলীর যে কাজগুলো এবং যে আমাদের যে অন্যান্য যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস ছিল সেগুলোতে যোগাযোগ রাখা মনে হয় যে বেশি জরুরি। আমরাও আশা করছি এই স্কুল আরও অনেক ছোটো ছোটো শিশুকে শিক্ষাগত আলোকিত করে তুলবে। আর এই স্কুলের সকল টিচারের জন্য গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। ব্রেক থেকে ঝটপট করে ফিরে আসলাম মন খুলে আগুনে। তোমরা তো জানোই এই সেগমেন্টটা হলো আমার সবচেয়ে ফেভারিট, কারণ আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের বিশাল মনের চমৎকার ছবিগুলো আমি দেখতে পাই তাদের সাদা সাদা ক্যানভাস ভরে। হ্যাঁ, এত কম সময়ে তাদের সাদা সাদা ক্যানভাস ভরে মনের ছবিটা তারা ফুটিয়ে তুলেছে এবং প্রাণ ভরে তাতে রং দিয়েছে। কোনটা দেখেছে, কোনটা দেখবো, এখানে একটা বিশাল ছবি দেখতে পাচ্ছি, চমৎকার একটা ছবি। ছবিটা কে এঁকেছে না কারা এঁকেছে? অনেকগুলো বন্ধু এঁকে না, তোমরা এঁকেছ? কিসের ছবি এঁকেছো? গ্রাম বাংলাদেশ। আচ্ছা, আমাদের গ্রাম বাংলায় এখানে গোলাপি হচ্ছে কি, ঈদের নামাজ পড়েছে, আবার বাউল ওখানে গান গাচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি, নৌকা দেখতে পাচ্ছি, কাশফুল। বাহ, চমৎকার হয়েছে তোমাদের ছবিটা। এত চমৎকার করে ছবি বোধ হয় আমাদের এই বন্ধুরাই আঁকতে পারে। হ্যাঁ, কারণ তাদের মনটা কিন্তু অনেক সুন্দর, সেই সুন্দর মনে সুন্দর ছবিগুলো তারা ফুটিয়ে তোলে তাদের সাদা সাদা ক্যানভাস করে। আর এই সুন্দর ছবিগুলো আমরা নিয়ে যাই এবং হ্যাং করে দিই আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। অনলাইন আর্ট গ্যালারিতে গেলেই তোমরা ছবিগুলো দেখতে পারবে, চাইলে পেতেও পারবে, আর আমি তো অবশ্যই পেতে যাচ্ছি। এত সুন্দর ছবি এত কম সময়ে দেখে কিন্তু শেষ করা যায় না। আমি সাথে করে নিয়ে যাব এবং অনলাইন আর্ট গ্যালারিতে হ্যাং করে দিব এবং আমি মন ভরেই ছবিগুলো দেখব। আসো, জলদি করে এসে ছবিগুলো দিয়ে দাও। আসো আসো আসো। অমূল্য ধন সবার চেয়েও দামি, তোমার কাছে পড়তে এসে জেনেছি তাই আমি। শিখা পড়া শিখে তুমি
ভালোবাসি সকাল বিকাল তোমার কাছে তাই তো ছুটে আসি ছেলে দুনিয়ার লোকে জানবে সবাই আমরা দুটি ভাই ও মাস্টার সাহেব আমি নাম দস্তখত শিখতে চাই কোনোদিন কেউ যেন বলতে না পারে তোমার ছাত্রদের বুদ্ধি নাই মাস্টার সাহেব তোমার নাম দস্তখত শিখতে চাই কোনোদিন কেউ ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি ওরে ও তরুণী শান ওরে ও তরুণী শান বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হো কপাট কারা রইল হো কপাট বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় তথ্য কেড়ে কারা রইল হো কপাট কারা রইল হো কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল বোজার পাষাণ বেদি ওরে ও তরুণী শান ওরে ও তরুণী শান রাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান রুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হো কপাট কারা রইল হো কপাট কপাট
আমার বাবার সময় তো অনেক মাঠ ছিল কিন্তু আমার সময় তো কোনো মাঠ নেই মাঠ থাকলে খেলো মাঠ থাকলে খেলবো এটাই তো মাঠ এইখানে মাঠ আছে কা স্কুলে মাঠটা টিফিন পিরিয়ডটা করত 30 মিনিট এর মধ্যে কিভাবে খেলবো তারপরে কি খেলতে দেয় না তারপরে গেমস পিরিয়ড হয় তখন আমাদের ফুটবল খেলতে হয় না যখন আমাদের একদম ছুটি হয়ে যায় তখন ছুটির পরে মা টেনশন করবে বাসায় এইজন্য বলবে যে আমার তো ফিজিক্যাল এক্সারসাইজেরও দরকার আছে মা দেয় না না মা দেয় না মা কখনোই দেয় না কখনো বুঝানোর চেষ্টা করেছ যে মা আমি খেলতে আমি আমি সব সময় বলেছি কিন্তু মা শুনে না কি বলে মা তখন কি বলে মা বলে যে বাইরে থাকবি তোর পড়ালেখার লস হবে সবসময় তো পড়লে হবে না আর সবার একটা পারবেও না এইজন্য এখন যেহেতু ঢাকায় খেলাধুলার মাঠ কম এইজন্য আর অনেকের কোচিং তারপর টিউটর এসবের প্যারা তাই যতটুকু সময় ধরেন পড়ালেখার বাইরে এই স্মার্টফোন বা ট্যাবে থাকা যায় ততটুকুই এখন আপনি মোবাইলটাকে কীভাবে নেশা হিসেবে নেবেন নাকি আপনার পড়ালেখার প্রতি ইফেক্টিভ আনবেন সেটা আপনার উপর নির্ভর করে একদম আমার নিজের উপরে আমি ভালোটা নিব না কি খারাপ নিব সব কিছুর ভালো দিক খারাপ দিক আছে আমরা যেহেতু এখন অনেক ছোট আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের অবশ্যই খারাপ দিকে যাওয়া যাবে না ভালো দিকে যেতে হবে এই বন্ধুরা এত চমৎকার করে তাদের কথাগুলো বলেছে তাই তাদের জন্য রয়েছে গোলের বিভিন্ন ফাঁকের পথে থেকে উপর বন্ধুদের সাথে কি চমৎকার করে সময় কাটাচ্ছিলাম আমি কিন্তু কিচ্ছু করবার নেই ওদের টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে ওরা এখন ছুটে চলে যাবে ওদের ক্লাসে কিন্তু ওদের কিন্তু পারফরমেন্স এখনও শেষ হয়নি চমৎকার একটা পারফর্ম করতে করতে আমাদের আজকের মতো বিদায় দিবে কিন্তু আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি না কিন্তু ফিরে আসবো আবার নতুন স্কুল নতুন বন্ধু নতুন মজা নতুন মাস্তি নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো এবং তোমাদের যে শিশু অধিকারগুলো আছে সেই সম্পর্কে নিজে জানো এবং অন্যদেরকে সচেতন করো আল্লাহ হাফেজ ফাগুন এলেই একটি পাখি ডাকে থেকে থেকেই ডাকে তাকে তোমরা কোকিল বলবে বলো আমি যে তার নাম রেখেছি আশা নাম দিয়েছি ভাষা কত নামেই তাকে ডাকি মেটে না বিভাষা ফাগুন আনে ফুলের তোরা কখন প্রতিবাদ ফাগুন যেন পাগলা ঘোড়া মানতে চায় না বাদ ফাগুন এলেই বলিয়ে সে জোটে কলিরা পায়ে লোটে তাকে তোমরা শহীদ মিনার বলো আমি যে তার নাম রেখেছি ফেরা নিজের ঘরে ফেরা ঘর থেকে যে পথে ওরে কেমন বিহঙ্গেরা ফাগুন যেন পুকুর আরশি দেখি নিজের মুখ ফাগুন শেখায় সূর্যে দাও হে জীবনের বুলচু ফাগুন এলে একটি পাখি সাথে থেকে থেকেই ডাকে কোকিল বলবে তাকে বলো ফাগুন এলে ওলি এসে জোটে কলিরা পায়ে লোটে বলবে তাকে শহীদ মিনার বলো